গা ভর্তি সোনার চেন সহ নানা অলংকার পরতেন বাপ্পি লাহিড়ি। আর তার এই আউটলুক নিয়ে আলোচনা সমালোচনা কম হয়নি। তার ভক্ত অনুরাগী সকলের ধারণা ছিল শখের বশে হয়তো ভারী গহনা পরতেন, কিন্তু জানা যায় শখে নয়, তিনি সোনাকে আশীর্বাদ মনে করে ব্যবহার করতেন। বাপ্পি লাহিড়ি মনে করতেন সোনা রূপা ব্যবহারের পর তার ভাগ্য খুলতে থাকে, অর্থাৎ এগুলো ব্যবহার করলে তার গান সুপারহিট হবে। আর তখন থেকেই তার সোনা রূপার ব্যবহার বাড়তে থাকে। বাপ্পি লাহিড়ি সোনার অতিরিক্ত ব্যবহার কারো কাছে আবার ঠাট্টার বিষয়বস্তু ছিল। কিন্তু শত ঠাট্টা হলেও নিজেকে কোনোদিন বদলে ফেলার চেষ্টা করেননি তিনি। তার মৃত্যুর পর সকলের মনে প্রশ্ন জাগে, সদ্য প্রয়াত এই সঙ্গীত শিল্পী কি পরিমাণ সোনা রেখে গেছেন। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী তার ব্যবহৃত সোনা রূপার পরিমাণ 5 কেজি 354 গ্রাম। 2014 সালে নির্বাচনে অংশ নিয়েছিলেন এই গায়ক, সেই সময় মনোনয়নপত্রে সোনা রূপার পরিমাণ উল্লেখ করেন। তখন জানা যায় ভারতীয় এই গায়ক 754 গ্রাম সোনা ও 4 কেজি 620 গ্রাম রূপার মালিক। এই সবই তার গলার চেইন, ব্রেসলেট, হাতের ঘড়ি সহ অন্যান্য ব্যবহৃত অলংকার বা গয়না। এসব গয়না ব্যবহার প্রসঙ্গে এক সাক্ষাৎকারে বাপ্পি বলেন, আমার স্রষ্টার নাম সোনা। যখন থেকে সোনার গয়না পরা শুরু করেছি, আমার একের পর এক গান হিট হতে শুরু করেছে। সোনা আসলে আমার জন্য সৌভাগ্যের প্রতীক, তাই এত সোনার গয়না কিনি আর পরি। বাপ্পির এসব গয়না তার স্ত্রী চিত্রানী লাহিড়িও পরতে ভালোবাসেন। তবে বাপ্পি লাহিড়ির থেকে তার স্ত্রী সোনার গয়নার পরিমাণ আরও বেশি। ভারতীয় গণমাধ্যমের এক তথ্য অনুযায়ী চিত্রানীর 967 গ্রাম সোনা, 8 কেজি 900 গ্রাম রূপার গয়না রয়েছে। গত মঙ্গলবার মধ্যরাতে মুম্বাইয়ের জোহর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তার। মৃত্যুকালে বাপ্পি লাহিড়ির বয়স হয়েছিল 69 বছর।